Hello friends, welcome back to my channel. কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটা খুব সুন্দর কফি হাউসে চলে আসলাম। এটার নাম হচ্ছে Espresso হাউস। এটা আমাদের সুইডেনে খুবই ফেমাস। সব জায়গায় এটা একটা করে চেইন শপ আছে। এই যে আমি ভিতরের দিকে যাচ্ছি, খুব সুন্দর। এই কফি হাউসগুলো দেখলে কিন্তু খুব বন্ধুদের কথা মনে পড়ে। আর এই যে সবাই যেমন এখানে আড্ডা দিচ্ছে, প্রচুর হইচই এখানের ভিতরে এবং সবাই খুব আনন্দ করছে। স্পেশালি যেহেতু এখন উইন্টার, বাইরে ঠান্ডা আর ভিতরে গরম গরম কফি কার না ভালো লাগে। তো আমি ভাবলাম আজকে আমি এখানে আসি আমার বাচ্চাদের নিয়ে। আর এখানে কফি আছে, তার সাথে স্ন্যাক্স আছে, বিভিন্ন ধরনের বেভারেজেস, যেরকম জুস, আপনারা যেটা প্রেফার করেন, হট চকলেট, শুধু যে কফি খেতে হবে এমন কোনো কথা নেই, চাও আছে। আর তার সাথে বিভিন্ন ধরনের কেক আছে, মাফিনস, ডিফারেন্ট কাইন্ডস অফ স্টাফ, আপনারা যেটা পছন্দ করেন সেটা অর্ডার দিতে পারবেন। আর এখানে দামটা মোটামুটি চলে ভালো, স্টকহোম হিসেবে এখানে দামটা অ্যাভারেজই বলা যায়, খুব খারাপ না। আর এখানে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট, এর জন্য প্রচুর মানুষ তো এখানে আসে, যখন ঢুকে তখন অনেক টাইম স্পেন্ড করে তারা। অন্যজন অবশ্য অফিসিয়াল কাজও করে এখানে বসে, ওরা অফিসের কাজ, অনেক সময় দেখা যায় যে ল্যাপটপ নিয়ে ওরা চলে আসে। আমি যেখানে বসছিলাম যে টেবিলে, সেখানে দেখলাম আমাদের পিছনে দুটো ছেলে অনেকক্ষণ ধরে তারা ল্যাপটপে কাজ করছিল, কিন্তু বেশিরভাগই কিন্তু কিছুটা রিল্যাক্স হওয়ার জন্য, কিছুটা নিজেদের কাছের মানুষদের সাথে টাইম স্পেন্ড করার জন্য মেইনলি এখানে আসা, যেটা আমরা আমাদের দেশেও করে থাকি। আর এই যে টেবিলটাতে আমি বসলাম, খুবই সুন্দর। একটার ভিতরটা কনসেপ্টটা এত সুন্দর, সব উডেন আর ব্রাউন, বেইজ, এইসব কালারের উপর পুরো থিমটা ওরা রেখেছে। একটা খুব কোজি ফিলিং আছে, যেটা খুবই ঢুকলেই একটা মনটা ভালো হয়ে যায়, প্লাস খুব নস্টালজিক লাগে। আর এই যে বাচ্চারা এখানে বসছে, এগুলো আমার কিছু স্টিল পিকচার দিলাম কফি হাতে। এটা অ্যাকচুয়ালি কফি না, আমরা হট চকলেট খেয়েছিলাম। আর এগুলো হচ্ছে মাফিন, আমরা কিছু অর্ডার করেছিলাম বাচ্চাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি আর আমার ছোট মেয়ে একটা ছবি তুললাম আমরা। আর এটা হচ্ছে আমি, অফকোর্স। আর এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাইব্রেরি। আমরা কফির পরে আমরা এখানে আসছিলাম। এই লাইব্রেরিটা খুবই সুন্দর, এত সুন্দর যে আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না, যে বাচ্চাদের জন্য স্পেশালি এখানে বাচ্চাদের সেকশন আছে, এত অদ্ভুত সুন্দর করে তারা করে রেখেছে পুরো সেকশনটা, যে আপনারা যে কোনো বাচ্চারা ওখানে গেলে অনায়াসে ওদের মন বসে যাবে। এবং এখানে কিন্তু সেই খেলতে খেলতে এত কালারফুল পুরো স্ট্রাকচার, ওদের চারিদিকে এমনভাবে ওরা সাজিয়েছে যে বাচ্চারা যে খেলবে প্লাস খেলার সাথে সাথে তারা পড়বে। এবং এখানে যে আপনাদের সব কিছু রাখতে পারবেন, আমার মেয়ে ঘুমাচ্ছিল। আর এখানে হচ্ছে এই যে ছোট বাচ্চাদের বসার জায়গা, এখানে সব মা বাবারা ওদের বাচ্চাদের নিয়ে আসে, অনেকক্ষণ বসে, আপনারা বসে ওদের সাথে টাইম স্পেন্ড করতে পারবেন। এবং ওরা বিভিন্ন দিকে, আমার মেয়ে এখানে, ওরা, আমি যখন স্টকহোমে ছিলাম এই লাইব্রেরিটাতে আমি প্রায় আসতাম, কারণ এই যে বুকগুলো দেখাচ্ছি বিভিন্ন ধরনের বাচ্চাদের, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চাদের জন্য ব্যবস্থা আছে। তো আমি এখানে যখন স্টকহোমে যখন আমি ছিলাম, আমি প্রায় এখানে এসে বাচ্চাদের সাথে আমি বসে থাকতাম। বাচ্চারা একটা একটা বই নিত, পড়তো, খেলতো, বিভিন্ন যায় যা করতে চায়। ওখানে একটা ক্রাফট রুমও আছে, একটু পরে আমি ভিডিওতে দেখাবো। ওদের বিশাল বইয়ের কালেকশন, আপনি যে কোনো বই চান আপনারা এখানে পাবেন। আর যদি বই না পান আপনার যেটা পছন্দ মতো, তাহলে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন, তাহলে ওরা অন্যান্য যে লাইব্রেরিগুলো আছে ওগুলো থেকে আনিয়ে দেবে। এটা হচ্ছে ছোটো রুম, এটা একদম টডলার, একদম ছোটো বাচ্চা, যেগুলো কয়েক মাসের বাচ্চা বা যারা একটু হামাগুড়ি দেয় তাদের জন্য ছোট একটা রুম বানিয়েছে, যেখানে বাচ্চারা যাতে মারা সহ এসে এখানে বসতে পারে, বাচ্চারা খেলতে পারে। তারপরও ওরা চায় যে যে বয়সের বাচ্চাই হোক, বাচ্চারা যাতে অবশ্যই বইয়ের সাথে থাকে। এটা আমি আমার একটা আগের একটা ভিডিওতেও আমি বলেছিলাম আপনাদেরকে নিয়ে, যে কত ইম্পর্ট্যান্ট এখানের সোসাইটিতে বাচ্চাদেরকে পড়তে শেখানো, যে তারা বিভিন্ন ধরনের বই এক্সপ্লোর করবে, পড়বে এবং পড়ে পড়ে ওরা জানবে। এবং এটা কিন্তু কালচারালি একটা ওদের বিশাল বড় একটা অংশ, বই পড়া।
এবং আমাদের দেশেও কিন্তু তাই ছিল, কিন্তু এখন কেন জানি খুব অবাক লাগে যে এখন আর সেই জিনিসটা নেই। কেমন যেন ইন্টারনেটের একটা যুগ চলে আসছে, সব কিছুতে খুব তাড়াহুড়ো, সব কিছুতে সব কিছু ফাস্ট, কিন্তু এর মধ্যে কেন যেন মনে হয় আমরা বাবা মারাই এরকম হয়ে গেছে যে আমরা কেন যেন উৎসাহ দিই না বাচ্চাদের একটু পড়ার জন্য, একটু বইটা ছুঁয়ে দেখার জন্য, বই কিনে দেয়া এটা খুব জরুরি আমি মনে করি। তো আমি আপনাদের এনকারেজ করবো, সব বাবা মারা যারা আমার ভিডিও দেখছেন, যে অবশ্যই বাচ্চাদের এনকারেজ করবেন এবং আপনারা নিজেরাও পড়বেন। জানি অনলাইনে সব বুক পাওয়া যায়, কেনাও যায়, সব কিছু করা যায়, কিন্তু ওই যে বই যে একটা হাতে নিয়ে পড়ার যে একটা মজা, সেই মজাটা থেকে আপনাদের নিজেদের প্লাস বাচ্চাদের প্লিজ বঞ্চিত করেন না, কারণ সেটা একটা আলাদাই আনন্দ আছে। কিন্তু এই যে পৃষ্ঠাগুলো যখন আমরা উল্টাই, বুকগুলো পড়ি, বইগুলোতে আবার বুকমার্ক থাকে রেখে দিই, আবার পরে উল্টিয়ে পড়ি, অনেক সময় ভাঁজ করে রাখি কাগজ যে কতটুকু আমরা পড়লাম, তো সেটা একটা আনন্দই কিন্তু আলাদা। তো সেটা আমার মনে হয় আমাদের সবারই প্র্যাকটিস করা উচিত, আর বাসায় একটা বুক শেলফ অবশ্যই রাখা উচিত যেখানে প্রতি মাসে আমরা কিছু কিছু বই কিনব। আর এই লাইব্রেরিটা এত সুন্দর, চারিদিকে ওয়ালগুলো দিকে দেখবেন কি সুন্দর আর্ট করে রেখেছে, প্লাস সিলিংয়ে এত সুন্দর আর্ট করেছে, যেখানে বড় ছোট যেই আসুক তাদের সবার মন কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায়, প্লাস একটা কেমন যেন একটা আনন্দে ভরে যায় মনটা। আচ্ছা, আমাদের দেশে কি এমন কোনো লাইব্রেরি আছে? আমি কেন যেন আমার জানা মতে আমি মনে হয় নাই। আর যদি নাই থাকে তাহলে কেন আমরা এরকম একটা করি না? আমরা যদি করতে পারি, কেউ যদি ইনিশিয়েটিভ নেয়, এবং স্পেশালি বাচ্চাদের জন্য আমার মনে হয় এই যুগে খুবই জরুরি। এই যে একটা ক্রাফট রুম দেখতে পাচ্ছেন, ওখানে ভিতরে বাচ্চারা ঢুকে অনেক কিছু জিনিসপত্র সব ফ্রি, আপনি বের করে আপনার বাচ্চা যদি কিছু বানাতে চায় ওরা ওগুলো বানাতে পারবে, এখানে লাইব্রেরিয়ানরা আছে ওরাও হেল্প করে, বা বাবা মা হিসেবে আপনারাও হেল্প করতে পারবেন। এই জায়গাটা আমার খুব প্রিয়, খুবই সুন্দর জায়গাটা। বাইরে থেকে ট্রেন দিক দিয়ে যায়, বাইরে থেকে দেখা যায় পুরো একটা গ্লাস, একদম নিচে থেকে টপ পর্যন্ত পুরোটা গ্লাসে ঢাকা, যাতে আপনি বাইরে দেখতে পারেন। আর আচ্ছা, যা বলছিলাম যে আমরা এরকম একটা ইনিশিয়েটিভ নিলে কি ভালো হয় না, যে আমরা যেখানে সবাই মিলে ওখানে বসে আড্ডা দিব, সে আগের মতো বাচ্চারা পড়বে, বই নিয়ে খেলবে, বই পড়বে, এবং এটা থেকে মানে তাদের মনটা তো অ্যাকচুয়ালি অনেক বড় হবে। যারা বই পড়ে, এটা কিন্তু সত্য কথা প্রমাণিত, যারা বই পড়ে তাদের মন এবং তাদের বুদ্ধি অনেক প্রসারিত হয়। তো যাই হোক, যে আপনাদেরকে দেখালাম এই জায়গাটার নাম হচ্ছে শিস্তা, আর এই এই যে আমার মেয়ে আমাকে বই দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। তার কতগুলো স্ন্যাপস আছে, ওগুলো ট্রেনে আমি তুলেছিলাম আমার বাচ্চাদের ছবি, ওরা দুষ্টুমি করছিল, আপনারা ওগুলো দেখেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন আপনারা কী দেখতে চান। তাহলে আমি কালকে আবারও আসবো, আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।